মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। বুধবার সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান শুরু হয়। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনী সহ সিবিআই এর 6 অধিকর্তা মন্ত্রীর আপকার গার্ডেনের বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশি শুরু করে। অন্যদিকে মন্ত্রীর চেলিডাঙ্গার বাড়িতেও ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় এর আগে সিবিআই এর পক্ষ থেকে মন্ত্রীকে তলব করা হয়েছিল। পাশাপাশি আগামী 14 সেপ্টেম্বর দিল্লিতে আবার ডেকে পাঠানো হয়েছে মন্ত্রীকে। তার আগেই এই তল্লাশি অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।